ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের এমডি শাহালম ভাই একটা সুন্দর গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, সেটা হলো যে আমরা কি ফরজ নামাজের শেষ দায় বাংলাতে দোয়া করতে পারবো। এই ব্যাপারে ইখতিলাফ রয়েছে ভাই, ফোকায়ে কেরাম ওলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে। যেমন সৌদি আরবের একটি ফতোয়া বোর্ডের নাম হচ্ছে লাজনা দায়েমা, ওখানে এটাকে জায়েজ বলা হয়েছে। শেখুল ইসলাম ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ ওনার মাজমুআল ফতোয়া এটাকে জায়েজ বলেছেন। তবে এ ব্যাপারে তিনটা মত হচ্ছে হারাম, মাকরু, জায়েজ। মালিকি মাজহাবের যারা ইমাম আলেম ওলামা রয়েছেন ওনারা এটাকে হারাম বলেছেন। হানাফি মাজহাবের ওলামায়ে কেরাম এটাকে মাকরু বলেছেন, কেননা তাদের দলিল হচ্ছে নাহা আন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাহা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আন রুতানাতিল আজিম। আর রুতানাতুল আজিম হচ্ছে যে হাদিসটা হচ্ছে এটা যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রুতানাতুল আজিম করতে নিষেধ করেছেন। আর রুতানাতুল আজিম হচ্ছে কালামুল আজামিয়া, অর্থাৎ আরবির বাহিরে কোনো ভাষাকে সালাতে ব্যবহার করতে ওমর রাদিয়াল্লাহু তাআলা নিষেধ করেছেন, এটা তাদের দলিল। আর জায়েজ যারা বলেছেন তাদের দলিল হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়া কোরআনের আয়াত নিয়ে আসছেন দুইটা, সেটা হলো ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা আল্লাহকে যথেষ্ট পরিমাণে যতটুকু তোমার সাধ্য কুলে ততটুকু তুমি ভয় করো। আরেকটা হাদিস আরেকটা আয়াত নিয়ে এসেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা মা সাআ, মানুষের কষ্টের উপর আল্লাহ তাআলা চাপিয়ে দেন নাই, তার সাধ্যে যতটুকু কুলায় সেটুকু আল্লাহ তাআলা চাপিয়ে দিয়েছেন। তো আরেকটা মতামত হচ্ছে যে অনেকে বলছেন যে ফরজ সালাতের সেজদায় বাংলা দোয়া না করে নফল সালাতের মধ্যে জায়েজ বলেছেন। তো আমি আপনাদেরকে বলবো বা আপনাকে বিশেষ করে বলবো, আমার কাছে এই মতটাই গ্রহণযোগ্য মনে হয়েছে, সেটা হলো আপনি ফরজ সালাতে না করে নফল সালাতে আপনি বাংলায় দোয়া করতে পারবেন, যেহেতু আমরা অনেকেই আরবি বলতে পারি না এবং মনের অনেক কিছু দোয়া আছে যেগুলো প্রকাশ করতে পারি না। আর আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেছেন যে থেকে বেশি দোয়া শোনা হয় যখন সেজদায় যায়, তখন তোমরা বেশি বেশি দোয়া করো। তো এই হাদিসে যদিও ফরজ নফল উল্লেখ নাই, উলামায়ে কেরাম পরবর্তীতে এটাকে পার্থক্য করেছেন। তো আমি যেটা পরামর্শ দিব সেটা হলো আপনি নফল সালাতগুলোতে বেশি বেশি বাংলায় সেজদা তাসবিহটা বলে তারপরে আপনি বাংলা যতটুকু ইচ্ছা দোয়া করতে থাকবেন মনে যা চায়, ইনশাআল্লাহ। আশা করছি বুঝতে পারছেন। আল্লাহু আলাম বিহাদাস সওয়াব।